ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখা ছেলেটা এখন নিজের জীবন বাঁচানোর পথ খুঁজছে। ইন্ডিয়াতে যাই সিএমসিতে, ওইখানে ডাক্তার বলে যে এখন আর আমার কিছু করার নেই, আমার তোমার দুইটা কিডনি বিকল হয়ে গেছে, এখন তোমার স্থায়ী সমাধান একটি কিডনি প্রতিস্থাপন করা। আর ডাক্তার বলে যে তোমার কিডনি প্রতিস্থাপন করতে 15 থেকে 16 লক্ষ টাকা লাগবে। দশম শ্রেণীতে পড়া অবস্থায় দুইটি কিডনি বিকল হয়ে যায় পাবনার সুজানগর উপজেলার মেধাবী শিক্ষার্থী নিশান শেখের। দশম শ্রেণী পড়া অবস্থায় আমার অনেক বমি হয়, ডাক্তারের কাছে যাই, ডাক্তার আমার চোখ একটু নিচে, চোখের নিচে একটু ফোলা দেখে তারপরে কিডনি টেস্টটা দেয়। কিডনি টেস্ট দেওয়ার পরে দেখে যে হ্যাঁ, কিডনির পয়েন্ট একটু বেড়ে গেছে। পরে ডাক্তার বলে ওষুধ খাও ঠিক হয়ে যাবে, কিন্তু ওষুধ খেতে থাকি দেশে এবং বিদেশে, কিন্তু কোনো কাজ হয় না। আস্তে আস্তে আমার কিডনি আরও পয়েন্ট বেড়ে যাচ্ছিল, আস্তে আস্তে আরও কার্যক্ষমতা হারিয়ে ফেলতেছিল। নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান নিশান শেখ, শ্রবণ প্রতিবন্ধী বাবা মা এবং ভাইকে নিয়ে ছোট একটি পরিবার তাদের। আমার পরিবারের আর্থিক ইনকামের ধরতে গেলে কেউই নেই। আমার বাবা হচ্ছে বাক প্রতিবন্ধী, আর আমার ছোট ভাই ক্লাস সিক্সে পড়ে, ও এখনো কর্মকর হয়ে ওঠে নেই। আর আমার মা হচ্ছে কোনো মতে মানুষের বাড়িতে কাজ বাজ করে কোনো মতে সংসার চালিয়ে আসছে। 25 মার্চ 2022 সালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নিশান। পরে চিকিৎসার জন্য পরীক্ষা নিরীক্ষার পর ধরা পড়ে তার দুইটি কিডনি নষ্ট হয়ে গেছে। শুরু হয় ব্যয়বহুল চিকিৎসা। মানুষের সহযোগিতায় নিশান সুচিকিৎসার জন্য ভারতে যান। সেখানে গিয়ে নিয়ে আসেন চরম দুঃসংবাদ। ভারতের চিকিৎসকরা জানিয়ে দেন নিশানকে সুস্থ জীবনে ফিরতে হলে দ্রুত কিডনি প্রতিস্থাপন করা প্রয়োজন। তারা বলেন হ্যাঁ, তুমি যদি এখন একটি কিডনি প্রতিস্থাপন করো তাহলে তুমি আগের মতো সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে। এদিকে অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছে না তার পরিবার। কিডনি ডায়ালাইসিস সপ্তাহে 3 বার করার নিয়ম থাকলেও টাকার অভাবে সপ্তাহে 2 বার ডায়ালাইসিস করাতেই হিমশিম খাচ্ছে তার পরিবার। ডায়ালাইসিসের জন্য প্রতি সপ্তাহে খরচ গুনতে হয় 7 থেকে 8 হাজার টাকা। সপ্তাহে 2 বার ডায়ালাইসিস করতে হবে, এখন কিডনি প্রতিস্থাপন আগ পর্যন্ত ডায়ালাইসিস করতে হবে, এবং এই ডায়ালাইসিসের কস্টটাও অনেক। ডায়ালাইসিসে প্রায় প্রতি সপ্তাহে প্রায় 7 থেকে 8 হাজার টাকা খরচ লাগে, ব্লাডের ইনজেকশন সহ। একদিকে টাকার অভাব, অন্যদিকে চোখের সামনে প্রিয়জন দিন দিন নিস্তেজ হয়ে পড়ছে। এমন অবস্থায় মানসিকভাবে ভেঙে পড়ছে নিশানের পরিবার। যে এখন আমার কোনো সংসারে কিচ্ছু নাই, এখন পথে পথে আমি হাত ভিক্ষা করে বেড়াচ্ছি। অসুস্থ ছেলের চিকিৎসার খরচ জোগাতে নিজেদের শেষ সম্বল বসত ভিটাও বিক্রি করে দিয়েছেন বলে জানান তার মা। অর্থের অভাবে ধীরে ধীরে ফুরিয়ে আসছে নিশানের জীবন প্রদীপ। আমার জমিটা নাই, বাড়ি ছিল, সেই বাড়িটুকু বিক্রি করে ফেলে আমার ছেলের চেষ্টা করেছি, কিন্তু এখন হলো আমার কোনো সামর্থ্যই নাই। আপনারা এখন সরকারের থেকে আর যেভাবে আপনারা যে বড় বড়রা যেখানেই আছেন নাকি, সে সবাই আপনারা আমার ছেলের লেগে লগে দান করবেন। সঠিক সময়ে প্রয়োজনীয় চিকিৎসা নিতে না পারায় ধীরে ধীরে তার শরীরের অন্যান্য অংশ অকেজো হতে বসেছে। এই অবস্থায় তাকে বাঁচাতে তার কিডনি প্রতিস্থাপন করা খুবই জরুরি। এমন তো অবস্থায় আমার ডাক্তার আমাকে পরামর্শ দেয়, যত দ্রুত সম্ভব একটি কিডনি প্রতিস্থাপন করতে পারো তুমি তত সুস্থভাবে থাকতে পারবা। ব্যয়বহুল এ চিকিৎসা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়, তাই তাকে বাঁচাতে সমাজের হৃদয়বান ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন নিশান ও তার পরিবার। সরকার এবং দেশবাসীর কাছে, যারা বিত্তবান আছেন এবং সকল শ্রেণী পেশার মানুষের কাছে একটাই আবেদন, আমি আপনার ছোট ভাই বা ছেলে বা ভাতিজা হতে পারতাম, এই দৃষ্টিকোণ থেকে আমাকে সহযোগিতা করবেন, যাতে আমি আগের মতো সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি। বিষয়টি জানার পর নিশানকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন পাবনার সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার। ইতিমধ্যে ঈশানের একটি আবেদন আমরা পেয়েছি, সেই আবেদনটি জেলা পর্যায়ের কমিটিতে, অর্থাৎ দুরারোগ্য ব্যাধির ক্ষেত্রে দুইটা কমিটি আছে, একটা হচ্ছে উপজেলা কমিটি, একটা জেলা কমিটি। উপজেলা কমিটি পাস করে আমরা ইতিমধ্যে জেলা কমিটিতে প্রেরণ করেছি। আমি আশা করছি খুবই অল্প সময়ের মাঝে আমরা ঈশানকে সরকারিভাবে সহায়তা আমরা করতে পারবো। এছাড়াও সরকারি সহায়তা ছাড়াও বেসরকারি উদ্যোগেও আমি যেহেতু এই মাত্রই অবগত হলাম, আমি বিভিন্ন যারা বিত্তশালী কিন্তু সাহায্য করার জন্য এগিয়ে আসে তাদেরকে সম্পৃক্ত করে আমি ঈশানের চিকিৎসার একটি ব্যবস্থা করার চেষ্টা করবো।